আগামী 29 ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসমাবেশ স্থগিতের কথা জানানো হয়। দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে বলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা কিফায়েতুল্লাহ আজহারির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, গত 8 ডিসেম্বর ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর ফটকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, 2013 সাল থেকে এ পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে 29 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এতে আরও বলা হয়, হেফাজতে ইসলামের নীতি নির্ধারণী ফোরামের মুরব্বীরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নীতি নির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এর আগে গত 8 ডিসেম্বর রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। কারাবন্দী নেতাদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার, শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিং সহ ইসলাম বিরোধী পাঠ বাতিল এবং দলটির ঘোষিত 13 দফা বাস্তবায়নের দাবিতে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়।